বনগা পৌরসভার উদ্যোগে খেলা হবে দিবস পালন। বনগা আরএস মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল ও কবাডি প্রতিযোগিতা। বঙ্গ রাজনীতিতে সাম্প্রতিককালে বহুল চর্চিত রাজনৈতিক স্লোগান খেলা হবে। গত বিধানসভা নির্বাচনের আগে এই স্লোগান তৃণমূল কর্মীদের মুখে মুখে ফিরেছে। এবছর 16ই আগস্ট দিনটি খেলা হবে দিবস হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হয় এই দিনটি। একইভাবে বনগা পৌরসভার উদ্যোগে এই দিনটি পালন করা হয়। বনগা পৌরসভার উদ্যোগে বনগা আরএস মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন। মূলত বনগার 4টি ফুটবল কোচিং সেন্টারের মধ্যেই আয়োজিত হয় ফুটবল প্রতিযোগিতা। পাশাপাশি পুরসভার পক্ষ থেকে মহিলাদের জন্য প্রদর্শনীমূলক কবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রাজ্য কবাডি দল। এদিন সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলার সূচনা হয়। মাঠে হাজির ছিলেন পৌরপতি গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ হবার পর ফুটবলে কিক অফ করে খেলার সূচনা করেন পৌরপতি। খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বহু মানুষ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, ফুটবলের উৎকর্ষতা বাড়াতেই শুধু নয়, খেলাধুলোর মান বৃদ্ধি করতে, খেলাধুলোর প্রতি মানুষকে উৎসাহিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই দিনটি পালন করা হচ্ছে। ঠিক একইভাবে বনগা পৌরসভার উদ্যোগেও বনগার বিভিন্ন কোচিং সেন্টারের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। এ বিষয়ে তিনি আরও বলেন, এই খেলার উৎসব বনগা পৌরসভা পালিত করছে এবং সেখানে গিয়ে আমরা নতুন প্রজন্মের ছেলেদের ওঠার জন্য আমরা যে কোচিং সেন্টারগুলো আছে তাদেরকে ডেকে নিয়ে আজকে কম্পিটিশনে নামিয়েছি। পরবর্তীকালে এই কোচিং সেন্টারগুলোকে আরও সমৃদ্ধ করার ভাবনা আছে। বাংলার মুখ্যমন্ত্রী তো এমনি এমনি বলেন না, শুধু রাজনীতি করেন না, ফুটবল খেলা উৎসব সমস্তটাই সমৃদ্ধ করে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাউন্সিলররা যারা আছেন প্রত্যেকে মিলে আমাদের যারা স্টাফরা আছেন পৌরসভার এই খেলাকে প্রাণবন্ত করছে এবং পাশাপাশি মহিলাদেরও খেলায় অংশগ্রহণের জন্য আমাদের বনগা কুমুদিনী স্কুল একাদশ ভার্সেস স্টেট কবাডি টিম এখানে আসছেন। তাদের একটা প্রদর্শনী প্রতিযোগিতা হবে, সেখানে গিয়ে মহিলা কবাডি প্রতিযোগিতাও আছে। খেলার জগতে যারা উৎকর্ষতা বাড়াবে তাদেরকে সমৃদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।